মীরা বেগমকে ঘিরে এখন তৈলক গ্রামে উচ্ছ্বাস দলে দলে মানুষ দেখতে আসছেন মীরা বেগমের চার সন্তানকে বিলম্বে হলেও এক কান দুই কান করে সারা জেলায় ছড়িয়ে পড়েছে একসাথে মীরা বেগমের চার সন্তান জন্মদানের কথা ভূমিষ্ঠ সন্তানদের তিনটি মেয়ে ও একটি ছেলে তাদের নাম রাখা হয়েছে পদ্মা মেঘনা যমুনা আর সাগর সমস্যা একটাই আর তা হলো। প্রতিদিন দুধ আর ওষুধ মিলে প্রয়োজন হাজার টাকার যা শিশু চারটি নানা দিনমজুর অলিয়ার রহমানের পক্ষে জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না শিশুটির বাবা মাহবুর রহমানও একটি বেসরকারি কোম্পানির সরবরাহকারীর কাজ করেন তার আয়ে কোনো রকমের সংসার চলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তৈলুকুব গ্রামের অলিয়ার রহমানের একমাত্র মেয়ে মীরা বেগম বছর দিন আগে মেরার বিয়ে হয় কালীগঞ্জ উপজেলার গবরডাঙ্গা গ্রামের রহমান সবুজের সাথে কোলে যমুনা নিয়ে বসে নানির আছে পদ্মাকে মায়ের কোলে মেঘনা আর আরেক কোলে সাগর চলছে তাদের সেবা যত্ন কোনো কিছুরই কমতি নেই সুস্থ অবস্থায় বর্তমানে মা আর শিশুরা নানির বাড়ি খুব গ্রামে অবস্থান করছে বাড়িতে এই সময় উপস্থিত আছেন আরও পাঁচ ছয় জন যারা শিশুদের দেখতে এসেছেন সবুজ করে তার এখন চারটা বাচ্চা হয়ে গেছে এখন খুব সমস্যার ভিতরে সে গরিব মানুষ চারটা বাচ্চা নিয়ে খুব বিপদ যুক্ত চাষি ফ্যামিলি এখন চারটে ছেলে মেয়ে মানুষ করা খাদ্য খাবার জোগাড় করা ছোট একটা চাকরি করে তাহলে সে চাকরিতে যে তার সংসারই চলে না তাহলে তার চাইটে বাচ্চা মানুষ করা তার ওষুধপালা কিনা তার লগে খাদ্য খাবার তাহলে সে এখন যে টাকা ইনকাম করে তার সংসার চলে না তাহলে সে বাচ্চা কীভাবে সে মানুষ করে এই তো চাইটে হয়েছে পদ্মা মেঘনা যমুনা ছেলেটার নাম সাগর এরা বড় হয়ে দেশের মুখ যাতে উজ্জ্বল করতে পারে এই আশা আমরা সবাই করি এখন এদের দুঃখের কথা আর কি বলবো আমার ছোট দেওয়ার এনার একটাই বাচ্চা প্রথমে বাচ্চা হয়েছে তার সাইড দিয়ে তো এই সাইডে দিয়ে বাচ্চা নিয়ে খুবই দুর্গতি কিন্তু শ্বশুর বাড়ির লোকজনও কিছু পয়সা করে দিয়েছে জামাইও দিয়েছে বিয়ায়ও দিয়েছে আবার এই বাচ্চা না না সে আর পেরে উঠছে না তার পিছনে খাটা হচ্ছে প্রায় আটটা লোক এই সাইড দিয়ে বাচ্চার পিছনে আত্মীয় সুজনও ডেকে ডেকে নিয়ে আসছে পাড়ার লোকজনও ডেকে ডেকে নিয়ে আসছে সেই সঙ্গে আমরা তিন যাও খাটছে চিকিৎসকের পরীক্ষা করে জানান মীরা বেগমের একসঙ্গে তিনটি শিশু জন্ম দেবে তিনটি নয় শিশু জন্ম নেয় চারটি এই বাচ্চাদের বর্তমানে প্রতিদিন থেকে টাকা দুধ খুবই খুশি কিন্তু খুশি হওয়ার পরেও আমাদের যে অবস্থা এই অবস্থার মাঝে মনে করেন যে পারিবারিক যে অবস্থা পারিবারিক অবস্থা খুবই খারাপ যার কারণে এদের বড় করে তোলা কিংবা মানুষ করে তোলার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে প্রতিদিন যে পরিমাণ খরচ হচ্ছে দুই পরিবার থেকে আমার বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে কারোরই মেটানো মানে সম্ভব হচ্ছে না একসঙ্গে চার সন্তান নিয়ে তিনি বেশি চিন্তিত নন চিন্তা এদের কিভাবে লালন করবেন মাত্র আট হাজার টাকার বেতনে কাজ করেন তাদের বাবা মাঠে কোনো জমি নেই তাদের দুই পরিবারই কৃষক বিভিন্ন জায়গাতে লোক দেখতে আসছে আমার নাতি নাতনি দেখে সবাই খুশি আমি খুশি কিন্তু যে খুশির মাধ্যমে আমি যে কষ্ট হয়ে আসছি জামাইরা বিয়েরা আমার তা দিয়ে কিছু কোনো না যাচ্ছে না ছোটো ছোটো গাছ ছিল সেগুলোও বিক্রি হয়ে গিয়েছে এখন খুব নিরুপায় এখন যদি সবাই একটু আমার মুখ তাগায় তাহলে আমি একটু ভালো থাকবো ছেলে চারটি বাচ্চা হয়ে গেছে তা লাগে আমি খুব আনন্দিত তা আমি খুব গরিব কৃষক তা তাদের ভরণ পূরণ করার জন্যে আমি খুব লাগে কষ্ট পাচ্ছি তা যদি সরকার কোনো সাহায্য আর্থিক সাহায্য করত তাহলে আমি একটু খুবই কথা